ভোলার দৌলতখানে বিএনপি জামাত জোটের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র এবং নৈরাজ্যের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে দৌলতখান বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলা দুই আসনের সংসদ সদস্য আলিয়াজম মুকুলসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।